परम करुणामय महान अल्लाह ताला दरबारे सहाज्य प्रार्थना करे आमार रसूल पाकेर दरबारे भक्ति रेखे विश्वेर औलिया औलिया गाउस कुतुब जे जेखाने जे अवस्थाय शायित आछे सकलेर दरबारे भक्ति रेखे माता पितार चरणे उस्ताद मातल कबीर रज्जाक दौनेर चरणे आमार भक्ति श्रद्धा ज्ञापन करे आजकेर एई महती सभाय जारा बाउल गान शोनार जन्य पाला गान शोनार जन्य उपस्थित होयेछेन सकलेर काछे सालाम रेखे আজকে একটি পালা গান আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আজকের পালা হচ্ছে নারী আর পুরুষ। নারীর ভূমিকায় আমি পালা করব তানিয়া দেওয়ান, আর পুরুষের ভূমিকায় যিনি পালা গান করবেন আমার প্রতিপক্ষ বাংলার সুনাম ধন্য গায়ক কাজল দেওয়ান। তাই প্রথমে আমি আমার নারীর ভূমিকায় থেকে একটি গান আপনাদেরকে উপহার দিতে চাই, আর এই গানটির পরে দুই একটি কথা এই পুরুষ পক্ষের আজকের যিনি পুরুষ ওনার কাছে আমি জিজ্ঞাসা রাখবো, জানতে চাইব। তো আমাদের এই পালা গান শুরু করার আগে আপনাদের সকলের দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করবেন এই বলে আজকের গান শুরু করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। বাগে ডাকায় অন্তর কাঁপে, বাগে ডাকায় অন্তর কাঁপে, হু হু করে সমীরণ জিন্দা পীরের মাজার রেখান, গেলে দেখবি সুন্দর বন, জিন্দা পীরের মাজার রেখান, গেলে দেখবি সুন্দর বন। চিতাবাগার ফুলের শরীর জিন্দা পীরের মাজার রেখান, গেলে দেখবি সুন্দর বন, জিন্দা পীরের মাজার রেখান, গেলে দেখবি সুন্দর বন। দেখিলে তার মুখের দাড়ি শত শত বাঘ শিকারি, দেখিলে তার মুখের দাড়ি শত শত বাঘ শিকারি, গুলি আর বন্দুক সারি, গুলি আর বন্দুক সারি, চোখ ঘুরাইয়া ঘন ঘন জিন্দা পীরের মাজার রেখান, গেলে দেখবি সুন্দর বন, জিন্দা পীরের মাজার রেখান, গেলে দেখবি সুন্দর বন। এভাবে রাজা বাদশা কত আইলো, জিন্দা পীরের মাজার রেখান, গেলে দেখবি সুন্দর বন, জিন্দা পীরের মাজার রেখান, গেলে দেখবি সুন্দর। বুকে পিঠে নিশানি করে ও ভাই কেহ যদি গুলি ছাড়ে, বুকে পিঠে নিশানি করে
মাজার এখান গেলে দেখি সুন্দর বন, জিন্দা পীরের মাজার এখান গেলে দেখি সুন্দর কথাগুলা একটু বুঝে নিবেন, এটাই আপনার কাছে আমার কথা রয়ে গেল। আমার গানের পিছনে গান দিতে যেন মিস না হয়। নারী পুরুষ পালা, প্রথম যেহেতু আমার মঞ্চ তাই আমার আগেই প্রশ্ন করতে হয়, তাই একটু প্রশ্নটা করে নেই। ভাই, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিয়ে করে নতুন বউকে বাড়িতে নিয়ে গেল, জীবনে তার সাথে দেখা হয় নাই, মাত্র বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো, এবার কি করা হইল, বাসর ঘরে দেওয়া হইল। একটা কথা বলি, যেমন কারো সাথে যদি কারো পূর্বে সাক্ষাৎ থাকে, চেনা জানা থাকে, কেউ যদি কারো সাথে অপরাধ করে, অন্যায় করে, তাহলে কি করা হয়, যে ব্যক্তি অপরাধ করলো সেই ব্যক্তি গিয়া তার কাছে ক্ষমা চেয়ে নিল, তাই না? তাহলে কি হইল, আর একের অন্যের প্রতি কোনো রাগ বসা অভিমান থাকে না, মীমাংসা হয়ে যায়। কিন্তু কোনোদিন দেখা হলো না, চিনা জানা নাই, নতুন মাত্র বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো, বাসর ঘরেও গেল, কিন্তু যে সর্বপ্রথমেই কোনো একটা কাজের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিতে হয়, কার কাছে, যাকে নতুন বিয়ে করে কেবল মাত্র ঘরে নিয়ে আসলো। আমি শুধু এখানে একটু কথা রাখতে চাই, জানতে চাই ইহার কারণটা কি। আপনার তো তার সাথে চেনা জানা ছিল না, আপনি কি অন্যায়টা করলেন, আর কি অন্যায়ের জন্য এই আপনি ক্ষমা প্রার্থী হইলেন, আপনি ক্ষমা ভিক্ষা চাইলেন, ইহার কারণটা কি, কিসের জন্য এটা করতে অনেক শ্রেয়। কেন বললাম কথাটা, আদমকে তৈরি করে আল্লাহ বেহেশতের মধ্যে রেখে দিল, এই আদমকে ওই বেহেশতের মধ্যে এমন কি জিনিস দেয় নাই তা খুঁজে পাওয়া যাবে না, সব কিছুই দিয়েছেন, মান সম্মান ইজ্জত তার যাহা কিছু প্রয়োজন ছিল সব কিছুই দিয়েছে। আল্লাহ এই কথা বলে দিলেন, আমি তোমাকে সব কিছুই দিলাম, কিন্তু ওই গাছের নিকটে যেও না, যদি যাও তাহলে আদম তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি আর ভেসে থাকতে পারবে না। আল্লাহ এত কিছু দিল, কিন্তু দেখা গেল যে তাকে সৃষ্টি করলো এত সুখ দিল সেই ভেসের মধ্যে, কিন্তু সেই সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে গেলেন। আমি জানতে চাই এই অবাধ্যতা হইলেন কেন, কাকে খুশি করার জন্য, এই আমার আল্লাহ যে নিষেধ করলো সেই নিষেধকে তিনি ওভারটেক করলেন, অর্থাৎ অমান্যতা করলেন, কার কারণে করলেন, কাকে খুশি করার জন্য করলেন, সেই ব্যক্তিটা কে। ওরে বাগে ডাকে অন্তর কাঁপে, বাগে ডাকে অন্তর কাঁপে, হু হু করে শুনি,
নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আমাদের সকলের প্রতিপালক, পরম করুণাময়, করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার সঙ্গে তার পিয়ার হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র অজমরকে আমার সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে বিশ্বজাহানের যত উলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার প্রিয় ভক্তি রেখে, মা বাবার চরণে প্রিয় ভক্তি রেখে, আমার দয়াল বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার চরণে প্রিয় ভক্তি রেখে আপনাদের মাঝে পালা গানের ক্যাসেট নিয়ে একটি ভিসিডি নিয়ে উপস্থিত হয়েছি। যারা এই ক্যাসেটের আয়োজন করেছেন তাদের প্রতি, আপনারা যারা শুনছেন এবং মঞ্চে যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করে সবার কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের পালার বিষয় হলো নারী আর পুরুষ, নর এবং নারী। আমার প্রতিপক্ষ গায়িকা যিনি, তিনি আমারই বোন, জনাব তানিয়া দেওয়ান নারীর পক্ষে থেকে সুন্দর একটি গান গাইলেন, কিছু কথাও তিনি বললেন, আপনারা শুনেছেন সবাই। তার কথা ভালো, সবকিছুই ভালো, কিন্তু কথাগুলো যেন একটু খোঁচানো খোঁচানো। মুরব্বী যারা তারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে করবে, আর আমার তানিয়া বোনকে বলবো, বোন নারী পুরুষ পালা আগেও গিয়েছি, আসলে আমি যেভাবে গাইতে চাই ওইভাবে গাইতে পারি না, যাদের সাথে পালা হয় তারা ওই মানে ভালো কথাও বলে, বলে না এমন কোনো কথা না, তবে কথার মধ্যে খোঁচাই না কথাগুলো একটু বেশি থাকে। গান গাইলেন একটা সুন্দর, হ্যাঁ, বাঘের ডাকে অন্তর কাঁপে হুহুম করে সমীরণ, হ্যাঁ, জিন্দা পীরের মাজার একজন মাজার একটি গেলেই দেখবি সুন্দরবন নাকি, গান গাইলেন আবার কি বলে মাফ চায় কোন জায়গায় গেলে এই কথাও বললেন, বেশ মজার কথা। তা আমি আপনারে কোনো কিছু বলুন না, একটা কথা আমি এই প্রথম আসরে বলে রাখি, কথাটা মন রেখে, মনে রাখলে কথাটা কাজে দিবে, আর যারা ক্যাসেট শুনবেন তারা আমার উপর রাগ করবেন না, কারণ কথাটা মন থেকে বারবার ধাক্কা দিতেছে, না বলে আর পারতেছি না। মন রে মাফ সাইয়ার যাই করি, এই মাজার টাজার জেহানি যাই না করি, আছে না আছে সব ঠিক আছে, আজার তো দেখছি দু একটা তো দেখিনি, এমন কোনো কথা না নাকি। বিষয় হয়েছে কি, ওই সবাই আসতে ছোট ছোট বাজাও, ওই সময় না সময় না বাই বইন আর কি, দাদা বই রয়েছে দাদার কাছে বাই যেটা এটা একটু লাল সুতা লয়ে গেছে, গিয়া কয় দাদা আমার নুনুর মধ্যে সুতাটা বাইন্দা দাও, তা দাদাই করছে কি ওই সুতাটা রে ওই নাতির নুনুর মধ্যে বাইন্দা দিছে, বইন যেটা মানে তোমার কথা কই না আর কি, বইনের কথা কইতেছি, ওই বইনটা বইন দেখছে বাইয়ের নুনুর মধ্যে সুতা বানছে, বইনে কয় তার আমি দেরি করে লাভ কি, হ্যাঁ করছে গিয়া তো সুতা লয়ে গিয়া কয় দাদা আমালো বাইন্দা দাও, দাদা কইতাছে আলো মাগি তোর বান্ধব কই, তোর তো বান্ধনের জায়গা নাই, তো বিষয় হইছে কি তানিয়া বইন, এই যত কিছু বলেন টলেন না কেন মাজার টাজার ওইখানে অত কিছু আছে সব আমি মাইনা নিলাম, কিন্তু আপনাকে বান্ধনের জায়গা নাই, সব ঠিক আছে, কথাটা মনে রাখেন, আর আমার একটা গান শুনেন, কয়ে গানের পিছনে গান গাইতে হবে, অত গান বাজনা ভালো গাইতে পারি না, অতটা শিখি নাই, তবে চেষ্টা করি দুই একটা যেখানে যা লাগে ততটুকু দিয়া গাওয়ার জন্য, হয়তো অনেক ভুলভ্রান্তি হতে পারে, যদি কোনো ভুল টুল হয় আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ সবাই। শক্ত গুরুর ভক্ত হই আমি, ভয় করি না তোমারে, শক্ত গুরুর ভক্ত হই আমি, ভয় করি না তোমারে, মহাসিদ্ধির পুরুষ আমি, সবাই আমায় ভয় করে ভয় করে, মহাসিদ্ধির পুরুষ আমি, সবাই আমায় ভয় করে, পীরের দোহাই দিলে পরে সকল বাঘ বাঘিনী ভয় পায় তারে,
সাধন ভজন কিছু জানি না, তবে এইটুকু বলতে পারম যে সাধুগুরু বৈষ্ণবের মাঝে মধ্যে সঙ্গ নিয়েছি, তাদের কাছে গিয়েছি, তাদের থেকে কিছু তত্ত্ব কথা জেনেছি। অতটুকু সাধন যে জানি না যে একেবারে ওই বাঘ হোক আর বাঘিনী হোক, বাঘিনী যদি হয় তাহলে গেলে ওই জায়গায় বাঘের রূপ ধরে যেতে হইব কি করে আপনারা, হ্যাঁ যেখানে যা লাগে তাই দিয়া, ওই রকম ভাবে না গেলে তো ওই জায়গায় পারা যাবে না। প্রশ্ন করেছে আমার কাছে, আর প্রশ্নের ঢক খুব বেশি একটা মানে অতটা সুবিধাজনক না। কি প্রশ্ন? প্রশ্ন করলেন স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। বিষয় হয়েছে কি, আমার তো যখন বিয়ে করে একটা পুরুষ একটা নারীকে, হ্যাঁ আজকের পালা কিন্তু নারী পুরুষ স্বামী স্ত্রী না, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। পালা হইলো কি, নারী পুরুষ, নারীর কি গুণ আছে পুরুষের কি গুণ আছে এই কথা বলতে হইব। এখন স্ত্রীর কাছে ক্ষমা চাইছে, এটা আমি তো বলতে পারি যে সন্তান হয়ে বাবার কাছে ক্ষমা চেয়েছে, মেয়ে গিয়ে বাবার কাছে বলেছে বাবা মাফ করে দাও পায়ে ধরে, এটা হইতে পারে, একজনের কাছে একজন ক্ষমা চাইতে পারে। তবে ওই সময়ের কথা যদি বলেন যে ওই যে বাসর ঘরে একজনের সাথে একজনের দেখা নাই পরিচয় নাই, আরে ক্ষমা এখনকার যুগে ওই ক্ষমা টমার দ্বার দ্বারে নাকি, এখন খালি কোন সময় যাইব দরজা লাগাইবো কাম শেষ করব এই নিয়ে আসছে, এই আশায় বোধ হয়েছেন নাকি যে কার কাছে কেটা গিয়ে ক্ষমা চাইব, এই যুগই এখন নাই। কারণ দলিল কি, দলিলের মধ্যে আগেই লেখাযোগ্য হয়ে যায়, আপনারা জানেন এটা বাস্তব কথা, কত দিল কত পাও না কত দিবে, এইটা আগে একটা বাঘ বাটর হয়ে গেল যে এতটা দিয়ে দিলাম এটা হয়ে গেল। কারণ যখন দিল মেয়েটাকে যখন বুঝায় দেয় তার বাবা, বিয়ে যখন হয় স্বামীর হাতে যখন বুঝায় দেয় মুরব্বী যারা থাকে ছোট, তখন কি বলে মনে করেন স্বামীর কাছে বুঝায় দিতেছে স্ত্রীরে, তখন হাতের উপর হাত দিয়ে বলে বাবা আজ থেকে এই যে আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিলাম, তার মান ইজ্জত ভরণ পোষণ যেখানে যা লাগে সমস্ত কিছুর দায়িত্ব তোমার উপর, এই যে দায়িত্ব ভার আমার উপর দিয়ে দিল এইখানেই সবকিছু হয়ে গেছে, এরপরে কি করুম না করুম এই রইল আমার ব্যাপার। এখন আপনাকে আমি মাফ চামু, আপনার তো একবার আপনার মুরব্বী যারা তারা বুঝেই দিছে আমারে, এখন আমি মাফ চামু নাকি এতটা তোর বলা যাইব না, তুই মাফ করবেন যতটুকু বলার বললাম, যখন বুঝায় দিছে তখন থেকে আর কোনো কিছু নেই, তখন থেকে আপনি আমার হয়ে গেছেন, অর্থাৎ স্ত্রী আমার হয়ে গেছে আপনি না, মানে আমাদের যারা বিয়ে করে পুরুষের নারী, তখন তার যা খুশি সে সেটা করতে পারে, আর লেখা জোকা যেটা কলমের এটা আগেই হয়ে যায়, এটা আর এখন বাকি থাকে না। আপনাকে আমি এই কথার জবাব এখানে দিয়ে দিলাম। সমুদ্র আমার কাছে সবই ক্ষুদ্র, আমি হই বৃহৎ ব্রহ্মাণ্ড সবই আমার ভিতরে, আমি হই বৃহৎ ব্রহ্মাণ্ড সবই আমার।
বাই আমায় ভয় করি মোহন রে মহাসিদ্ধির পুরুষ আমি শরীয়তে বলেছে গন্ধমকে গেউয়ের দানা কিন্তু না এটা কিছু আলেম সম্প্রদায়ের মোল্লা লোকেরা বলে থাকে হযরত আদম হাওয়াই তার জন্য গন্ধম হ্যাঁ বাবা আদম বেহেশতের ভিতরে গেলেন এর তো অনেক বড় একটা কাহিনী আমি ছোট করে বলি বেহেশতের দ্বাররক্ষী ছিল ময়ূর আর সর্প বেহেশতের তাদের রূপ তারা ফেরেশতা তাদের রূপ ছিল ময়ূর আর সর্প শয়তান বেহেশতের কাছে গেলেন বেহেশতের ভিতরে দরজার কাছে গেলেন ভিতরে ঢুকতে পারে না ছোট দরজার কাছে গিয়ে একটা বইয়ের রূপ স্ত্রীর রূপ ধারণ করে কাঁদে ময়ূর বলে তুমি কাঁদো কেন বলে কাঁদি ওইটার ভিতরে যদি যাইতে পারতাম আমার জামাই আমাকে আর স্বামী আমাকে আদর করতো না তো আমার স্বামী আমাকে জায়গা দেয় না ময়ূর বলে ওটার ভিতরে গেলে তোমাকে আদর করবে বলে হ্যাঁ শয়তান কি করলেন ওই ময়ূর কি করলেন সাপকে ডাকলেন যে ভাই এই এই বউটাকে বেহেশতের ভিতরে প্রবেশ করাইতে হবে সাপ কি করলেন তার জিব্বার মাথাটা বাহির করে দিলেন সাপের জিব্বার মাথার মধ্যে শয়তানকে বসায়া সাপ গিয়ে প্যাঁচ মারলেন ময়ূরের পায়ের মধ্যে ময়ূর ধরলো প্যাগাম নাচতে নাচতে ভিতরে বেহেশতের ভিতরে চলে গেলেন এবার গিয়ে আদমকে বলে আদম তুমি গন্ধম খাও যদি গন্ধম না খাও এটা কিন্তু আল্লাহর ইচ্ছা এই কথা এখানে এই কথা এইভাবে বললে হবে না তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না যেহেতু আল্লাহর ইশারাই কারণ আল্লাহ যদি শয়তানকে ঢুকার জন্য অনুমতি না দিতেন শয়তানকে ঢুকতে পারতো আর শয়তান যদি না ঢুকতো আদম যদি গন্ধম না খাইতো বাবা আদম যদি হাওয়ার কাছে না যাইতো পৃথিবীর সৃষ্টির সূচনা বাড়তো না গেলেন গন্ধম খাইলেন আল্লাহ পাক সর্পকে আর ময়ূরকে অভিশপ্ত করলেন সাপের জিব্বার মাথা ছিল একটি আল্লাহ পাক অভিশপ্ত করলেন হে সর্প তোমার জিব্বার আগার মধ্যে বসিয়ে শয়তানকে যখন তুমি বেহেশতের ভিতরে নিয়েছো এর জন্য তোমাকে অভিশপ্ত করলাম তোমার জিব্বার মাথার একটি থাকবে না তোমার জিব্বার মাথা হয়ে যাবে দুইটি আজ পর্যন্ত
হলো দেখবেন সাপ যদি জিহ্বা বাহির করে তার জিহ্বার মাথা হলো দুইটি অর্থাৎ ভাগ হয়ে গেছে আর ময়ূরকে অভিশপ্ত করলেন ময়ূর তোমার পায়ের মধ্যে গিয়ে যেহেতু সর্প পেঁচ দিয়েছে তুমি তোমাকে অভিশপ্ত করলাম তোমাকে দেখতে সুন্দর দেখা যাবে কিন্তু তোমার পা হবে কুৎসিত কালো ময়ূর দেখতে সুন্দর কিন্তু তার পা হইলো কালো পাও দেখতে সুন্দর না ময়ূরকে বললেন যে তুমি পেগাম ধরলে সুন্দর দেখা যাবে কিন্তু তোমার নিজের পায়ের দিকে যখন নিজে তাকাবে তখন তোমার পেগাম আর থাকবে না এই ময়ূর পেগাম ধরলে সুন্দর কিন্তু নিজের পায়ের দিকে নিজে যখন চায় তখন সে তার যে পেগাম এইটা আর থাকে না তাই দেখেন আসল কথাটা হলো এই যদি ওখানে ওই কৃতজ্ঞের কাজ যদি না করতো অর্থাৎ আদম যদি হাওয়ার কাছে না যাইতো তাহলে পৃথিবীর সৃষ্টির সূচনা হইতো না মানুষ বাড়তো না আপনি আমি যে গান গাইতেছি টট্টর করতেছি আমরা এটা করতে পারতাম না আচ্ছা আপনি বলেন তো এইখানে আপনার কাছে প্রশ্ন আপনি জবাব করেন শরীয়তের লোকেরা কয় নারীরা কিন্তু কথা বলতে বাজে না দেখবেন পুরুষের এইখানে একটা কণ্ঠনালী আছে এইখানে এইখানে মেয়েদের কিন্তু এটা নাই খেয়াল করে দেখে নারীদের এখানে নাই কারণ ওরা বট বট করে গয়ে ফেলায় নারীদের স্বভাব মানে যা মুখ দেয় আর কি এটা বইলা ফেলে কারণ এখানে তাদের বাজে না আমি খালি জানতে চাই বললেন তো এই যে আপনার যে কথাটা বাজে না এইখানে যে আপনার কণ্ঠনালীটা নাই এই নাইটার কারণটা কি এইটা দ্বারা আপনি বলবেন একটাই কথা নারীদের এইটা না থাকার কারণ কি এই কণ্ঠনালীটা এটা পুরুষের আছে নারীর নাই এই কথাটি প্রশ্ন রইল আশা করি সুন্দরভাবে আপনি আমার যাই বলেন আমার জবাবটাকে দিয়ে নিয়ে সত্য গুরুর ভক্তই আমি ভয় করি না তোমারে সত্য গুরুর ভক্তই আমি ভয় করি না কাহারে মহাসিদ্ধির পুরুষ আমি সবাই আমায় ভয় করি বাবুল ভাই রে মহাসিদ্ধির পুরুষ আমি সবাই আমায় ভয় করে ও কামাল ভাই রে মহাসিদ্ধির পুরুষ আমি সবাই আমায় ভয় করে কালাম ভাই রে মহাসিদ্ধির পুরুষ আমি সবাই আমায় ভয় করে সর্বপ্রথম একটি গান গেয়েছে বড় চমৎকার সত্য গুরুর ভক্ত আমি ভয় করি না তোমারে তার মানে সে সত্য গুরুর ভক্ত সে ভয় করে না বড় সাহসী বীর পুরুষ এটাই তার পরিচয় তিনি রেখে গেলেন একটা কথা মনে পড়ে গেল কত হাতি ঘোড়া গেল তল আর এই ভেড়া বলে কত জল না এরকম না বিষয়টা একটা কথা বলেছে একটা নারীকে তার যখন পিতামাতা যখন বিয়ে হলো বিয়ের পরে তার স্বামীর হাতে তুলে দিল ওই সময় বলল বাবারে আজ থেকে আমার এই মেয়ের মান ইজ্জত তোমার উপর আমি সঁপে দিলাম কাজল ধাওয়ান বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আপনি যে ওয়াদা যে প্রতিশ্রুতি দিয়ে তাকে নিয়ে আসলেন আপনি সেটা রাখতে পারছেন কিনা আপনার উপরে সঁপে দিল অথচ আপনি এনে সে আমানত জিনিসটাকে আগে আপনি নিজেই খেয়ানত করে বসে থাকেন তাহলে আপনাদের যে কি অবস্থা আপনাদের মান এবং স্তর আপনাদের কোন স্তরের এটা আপনাদের সম্বন্ধে বোঝার আর বাকি থাকে না প্রশ্ন করেছে বাড়ি চমৎকার আদমের কণ্ঠনালী কিন্তু হাওয়ার অর্থাৎ নারীদের এই কণ্ঠনালী নাই কেন আমি আগে জবাবটা করে তার প্রতিটি কথার জবাবে আমি চলে যাব আদম যখন গন্ধম মুখে নিলেন গিলে ফেললেন তখন এখানে চলে আসার পরে যে আল্লাহ নিষেধ করেছিল আদম ওই গন্ধম খেও না ওই নিষেধের কথা তার মনে হয়ে গেল আর তখনই সেইভাবে টিপ দিয়ে ধরলেন আর তাই ওইটার একটা চিহ্ন স্বরূপ এই কণ্ঠনালীটা দেখা যায় অর্থাৎ ওইটা একটা চিহ্ন স্বরূপ আর মা হাওয়া তিনি খেয়ে ফেললেন
তাই তো তার সেই কণ্ঠনালী নাই, এই হলো মূল বিষয়টা, এই হলো তার কারণটা। শক্ত গুরুর ভক্ত আমি, তাই ওই গানের জবাবে পিছনে আমার একটা গান আসলো, গানটি একটু শুনেন আপনারা। বড় বড় কথা কয় আজ এই পুরুষের, যাতে মনে হয় আজ ধরছে তারে ভূতে। বড় বড় কথা কয় আজ এই পুরুষের, যাতে মনে হয় আজ ধরছে তারে ভূতে। গুরুটাকে সে কি একজন নারী নাকি একজন পুরুষ, এটা আপনার কাছে একটা প্রশ্ন রইল। নবী পীর আউলিয়া যারা কেহ নয় মাইয়া ছাড়া, নবীর ওরে মাইয়া রিনি রিনি এই জগতে, কাজল দেওয়ানের নাম শুনে মনে একটা ধারণা ছিল যে না আসলেই কিছু আছে, কিন্তু এই কথাটাই প্রমাণ পেলাম আসলে ওই যে একটা কথা বলে না, যারে না দেখছি সে বড় সুন্দরী, আর যার হাতে রান্না না খাইছি সে বড় রাঁধুনি নাকি। তবে এই কথাটাই আমার ধারণাটা পাল্টে গেল আর কি, তাই পালাটা নারী পুরুষ এ মিয়া নারী এটা বুঝতে হবে, মা মেয়ে খালা ফুপু দাদি নানি কারা একটা জাতি তো নাকি, নারী জাতিকেই তো খেয়া বলা হয় নাকি বলেন আপনারা, ভাই দাদা নানা বাবা চাচা স্বামী এটা কে, একটা পুরুষ জাতি তো নাকি, মূলে জাতি তো একটাই। তাহলে কথাটা কেমন কথা বললেন, এতে বোঝা গেল বেশ বসুনেই যা কিছু, কিন্তু
জ্ঞানের দিক থেকে আমার কাছে খুব একটা ভালো লাগলো না আর কি। অন্তত কাজল দানের কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করছিলাম না। হবে নবী পীর আউলিয়া যারা কেহ নাই মায়া ছাড়া মায়া রিনি রিনি এই জগৎ যদি গন্ধম না খাইতো তা হইলে না কি সৃষ্টি হইতো না। খুশি হইতে পারলাম না এই কথায়, কারণ আল্লাহ যেহেতু আদমকে সৃষ্টি করতে পেরেছে, মা হাওয়াকে সৃষ্টি করতে পেরেছে, অবশ্যই তিনি পারতেন না এমন কোন কাজ আল্লাহর সাধ্যের বাহিরে ছিল না বা নাই। তাদেরকে যখন বানাইতে পারছে অবশ্যই তিনি আরো এরকম নারী এরকম পুরুষ এই পৃথিবীতে আরো তিনি সৃষ্টি করে পাঠাইতে পারতেন। আমি না খাইলে সৃষ্টি হইতো না, তার মানে আল্লাহ নিষেধ করলো আদমকে গন্ধম খাইও না, আর হেকা আমি না খাইলে সৃষ্টি হইতো না, তার মানে আল্লাহ ওনার চাইতে কম বুঝলেন, উনি একটু বেশি বুঝলেন, সেটাই বোঝা গেল ওনার কথায়। যা কইলেন মিয়া, বাংলাদেশে নাম করছেন তো, মানে আপনারা যা কন আর যা গান ওটাই মানে মধুর মতো মনে করে মানুষে। শুনেন, সব জায়গায় সব কথা বলা উচিত না, বুঝতে পারছেন? কথা বলার আগে একটু যোগ যোগ করে কথা বলবেন যে আসলে আমার কথাটা কতটুকু যুক্তি আছে। যুক্তির বাহিরে কোনো কথা বললে সেটা বাজারে বিকবে না, জ্ঞানী লোকের কাছে ধরা পড়ে যাবেন। খালি কথা খালি মনে পড়ে যায়, কত বাঘ বাঘিনী আমার পায়ে ধরে, এ মেয়া আমার বেয়াদবি নিবেন না কথাটার মধ্যে, কথাটা না বলে আমি পারতেছি না। কথাটা একটু লক্ষ্য করে শুনবেন, যদিও কথাটা একটুই হয়ে যায় কিন্তু কথাটার মধ্যে বাস্তবতা আছে কি না এটা আপনারা একটু বিবেচনা করবেন, বিচার করবেন। কথাটা হলো, কাজল দেওয়ান আমি আপনাকে বলতেছি, আপনি একটা সত্য কথা বলবেন, যদিও লোক সমাজের জন্য লজ্জার কারণে যদিও আপনি প্রকাশ না করতে পারেন কিন্তু মনে মনে আপনি আমার এই কথার বাহবা দিয়ে যাবেন, এটা আপনার কাছে আমার দাবি। দেখবেন যে আমি কথাটা সত্যি বলতেছি কিনা। যেমন আপনি আপনার স্ত্রীর কাছে গেলেন, আপনার যে কাম ভাব সেটা মিঠে গেল, এবার আপনি বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তখন যদি ওই মুহূর্তে আপনার স্বামী আপনার স্ত্রী যদি আপনার পিছন থেকে ডেকে বলে, স্বামী রে, ও স্বামী তুমি কোথায় যাচ্ছ, আমার যে প্রয়োজন আমার যে চাহিদা সেটা পূরণ হয় নাই, সেটা আমাকে দিয়ে যাও, সে তো আপনার কাছে পাও না। আপনি কাজল দেওয়ান ওই মুহূর্তে তখনই আপনি পারবেন আপনার সেই স্ত্রী সেই কথা রক্ষা করতে, আমার মনে হয় না। কারণ বলতে হইব বই রে, আমি ঠিক আছে তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, কিন্তু আমার একটু সময় দিতে হইব, আমি একটু আরামায়েশ নিয়ে নেই, তারপরে তোমার মনোবাঞ্ছা আমি পূরণ করার জন্য চেষ্টা করব। এই কথা বলা ছাড়া আর কোনো উপায় আমি তা নিয়ে তখন বলতেছি, কাজল দেওয়ানের কেন কোনো পুরুষের এটা নাই। হাইকোর্টে
সম্মানিত শ্রোতা মণ্ডলী, ভেবেছিলাম যেভাবে গান করব এইভাবে আজকে ওয়াদা রক্ষা করতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। অনেকগুলি কথা বললেন, এটা ক্যাসেটের বিষয় আপনারা জানেন, বেশি বলা যাবে না, তবে যতটুকু না বললেই চলে না, ততটুকু অবশ্যই বলতে হবে। কি ওই যে বলেছিলাম, শক্ত গুরুর ভক্ত আমি, ভয় করি না তোমারে, মহাসিদ্ধির পুরুষ আমি, সবাই আমায় ভয় করে। বলে কত হাতি ঘোড়া গেল তল, আর এই ভেড়া বলে মানে আমারে দেখায় বলে, এই ভেড়া বলে কত জল, এটা ভেড়া না এটা ঘোড়া। ভেড়া দেখছেন জীবনে, ঘোড়া দেখেন নাই, এটা ঘোড়া ঘোড়া। বোন রে কি কমু, আমার কাছে কিন্তু অনেক কথা আছে, আমি বলি না সহজে, আগে বলছি, এখন মানুষে খারাপ বলবে, কাজল লোন এগুলো কি বলে নাকি, তো বলার আর বলুমই কার সাথে, যার সাথে বলুম সে তো মানে কি, এটা কিভাবে কোন ভাষায় আমি বলবো কথাটা, যারাই ঘোড়ার কাছে একবার আসছে তারা বলতে পারবো ঘোড়াটা কেমন চলে, এটা বেড়া না এটা ঘোড়া, মনে রাখেন কথাটা। আচ্ছা প্রশ্ন করলেন আমার কাছে, আবার একটি কথাও বললেন যে বাবা মা যখন মেয়েটাকে তুলে দেয় মুরব্বী যে একজন, যে তোমার হাতে তুলে দিলাম, মানিজ্য তোমার ভরণ পোষণ সবকিছু আজ থেকে তোমার উপর দায় দায়িত্ব, কয় নিয়া কামডা করলেন কি, আপনিই তো ইজ্জত মারলেন, কথা শুনছেন, আমি ইজ্জত মারলাম, ইজ্জতের ভাড়া, ইজ্জত মারা কিভাবে হয়, যদি কেউ কাউকে জোর করে বেআইনি ভাবে যদি কোনো কিছু করে সেটাকে বলা হয় ইজ্জত মারা নাকি, এটা ধর্ষণ বলে, হ্যাঁ এটা জোর করে করা। আর যেহেতু আমি স্বেচ্ছায় যখন বাসর করে গেলাম, মানে স্বামী যখন যায়, আমার কথা না, হ্যাঁ কথা আমারে কয়, আমি বলি নাকি, স্বামী যখন যায় স্ত্রী ঘুমটা দিয়ে বসে থাকে, তারপরে আস্তে করে ঘুমটাটা সরায়, স্ত্রী আবার একটু লাজুক লাজুক ভাবে বলে না ছুঁয়ো না, হ্যাঁ তারপর আস্তে 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 ছিতে 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 এক সময় দুইজনে সেই কাম ভাবে, মানে বাবা মায়ের কাছে বা স্বামী স্ত্রীর কাছে এভাবে গিয়ে তাদের সম্পর্কটা একটু দূরের ছিল আরো কাছের, আরো মধুর গভীর সম্পর্কে, গভীর প্রণয়ে তারা আবদ্ধ হয়ে যায়। আমার কাছে কাজল দেওয়ান, আপনি যদি একবার যান, যদি আপনার কাম ভাব শেষ হয়ে যায়, তো ওই সময় যদি স্ত্রী আপনাকে ডাক দিয়ে বলে কই গো স্বামী একটু পান্তা মুখ খাও, আপনি কি পারবেন? আর এই মনে মন পুরুষ আছে পৃথিবীর বুকে, একবার না দশ বার যাবে ওই ঘাটে, কিন্তু তাদের কাম ভাব টলবে না। অর্থাৎ রেচক পুরা কুম্ভকাতে লুপ্ত কর কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনমা। কবি জালালউদ্দিন খা বলেছে, রেচক পুরা কুম্ভকাতে লুপ্ত কর কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার। তোমার সেই সাধনার পথ যদি জানা থাকে, তাহলে নারী যদি 100 বার ডাকে পুরুষ 200 বার যাইতে পারবে। এখন যারা জানে না, অর্থাৎ আম পুরুষ, সাধারণ মানুষ আছে, আম নারীও আছে, যে নারীর মধ্যে কোনো রসকস নাই, এটা দেখতে এইরকম, এর ভিতরে কোনো রসকস নাই, এইরকমই এই হারা জীবন, এইরকমই উয়া কেমনে বুঝাইতাম, ব্যাধি মাফ করেন আপনারা, অনেক নারী এরকম আছে না, তারা গান মনে পড়ছে আর আমার গানটা একটু শুনেন, ওরা শিমল ফুলের রূপ দেখিয়া, শিমল ফুলের রূপ দেখিয়া হঠাৎ দেখো মইজো না, মধু সারা ফুলে যায়ও না, রসের ভ্রমরা মধু সারা ফুলে যায়ও না, ওরা শিমল ফুলের রূপ দেখিয়া, শিমল ফুলের রূপ দেখিয়া হঠাৎ দেখো মইজো না, মধু সারা ফুলে যায়ও না, যেই ফুলেতে নাই রে মধু কি করবে সেই ফুলে, যেই রমণী নাই রে স্বামী কি করবে তার রূপে, কি করবে তার রূপে, যেই ফুলেতে নাই রে মধু কি করবে সেই ফুলে, যেই রমণীর নাই স্বামী কি করবে তার রূপে, দেশ বিদেশে ঘুরো না মধু সারা ফুলে যায়ও না, রসের ভ্রমরা মধু সারা ফুলে যায়ও না, ওরা শিমল ফুলের রূপ দেখিয়া, কাক যেমন বসে থাকে শিমল ফুলে দিবারা,
দেখতে সুন্দর ফলটা যেন কত শাক কাক যেমন বসে থাকে শিমুল গাছে দিবারা ওরে ফুলটা দেখতে সুন্দর ফলটা যেন কত শাক ওই ফল যখন পাকিল কাকতারে ঠুকাইতে লইল ফল যখন পাকিল প্রশ্ন করি এই জায়গার মধ্যে এই নারী আমারে কয় আমি নাকি কয় কাজল দেওয়ান সাহেব তো বুঝলাম না যে আপনার এই নারী পুরুষটাই বুঝলেন না মামা মামি চাচি খালা নানি দাদি ফুপু স্ত্রী তারা নারী যা বেদল রয়েছে কি বই এখন আবার আমাকে গায়কদের মধ্যে কিছু ওই গায়ক গায়িকারা কিছু পালাবাই করছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ননদ ভাবি দেওর আর ভাবি তা আমি মনে করছি যে আবার কোম্পানি এরা তো গান গাওয়ায় আমারে আমারে নিকু হবে কাজল ভাই স্বামী স্ত্রী পালা গান আমি এটা গাইতাম তা আমি মনে করছি আপনি যেভাবে সূচনা আরম্ভ করছিলেন এটা স্বামী স্ত্রী পালা হয়ে জায়গা কথাটা হইলো এরকম যে নারীর কি গুণ আছে পুরুষের কি গুণ আছে কয় কাজল ধরের নাম শুনছি মানে তার এ তো দেখিনি আজকে তার সাথে গান করলাম কেন আমার তো গোলার দান খায় ইন্দ্র লোতা লোতা নাকি গান করে নাই মানে এই যে গান যে আপনি করতেছেন এই যে কথা বলতেছেন গোলাটা পাইছেন কই এটার এটার যে ফলিটা এটা কই থেকে আনলেন কথাগুলা তো ওই দিকে একটু খেয়াল রেখেন আপনি তো জানেন যে আমার মুখটা বলবো না যে আমি অত বেশি ভালো গান করতে পারি এই কথা আমি কখনই বলি না মানুষ ভালোবাসে হ্যাঁ মানুষ যদি এই কথায় ভালোবাসে একটু আদর করে একটু কাছে ডেকে নেয় তাতে অসুবিধা নাই যতটুকু পারি মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি এর মাঝে অনেক ভুল ত্রুটি হয় আমি আগেই বলি মানুষের কাছে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তো বোন কত হয়েছে কি একটু তো জানি সব কিছু নাকি তো ভাবি কারে কয় আর খালা কারে কয় চাষি কারে কয় ফুকুর কারে কয় খাল তো বোন কারে কয় মামা তো বোন কারে কয় আর স্ত্রী কারে কয় নারী বা কারে বলে এই জিনিসগুলোর মধ্যে আলাদা 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 একটা রূপ আছে নাকি একটা স্ত্রী মেয়েটা যখন ছোট থাকে ছোট যখন একটা শিশু মেয়ে অর্থাৎ মেয়েটা কবল হয়েছে তাকে কি বলা হয় শিশু শিশু বাচ্চা এই মেয়েটা যখন একটু বড় হয় তখন ওই নারীকে বলা হয় কি কিশোরী কিশোরী থেকে যখন তার গায়ে যৌবন আসে তখন তাকে বলা হয় যুবতী যুবতী যখন বিয়ে হয় তখন বলা হয় তাকে স্ত্রী আচ্ছা আপনি বলেন তো এই যে নারীদের যে কাম ভাবটা আসে এটা কয় বছর বয়সের সময় আসে দলিল অনুসারে আপনি জবাব করবেন যে নারীদের মেয়েদের কাম ভাবা সেইটা আপনি যখন এই কাম তত্ত্ব আলোচনা করতেছেন তো বলেন তাহলে অনেক নারীরা জানতে পারবে কত বছর বয়স হলে একটা নারীর মধ্যে কাম ভাব চলে আসে ওই ফল যখন পাকিল কাকতারে ঠকাইতে লাগলো ওই ফল যখন পাকিল কাক ঠকাইতে লাগলো শেষে তুলার দানায় মুখ ভরে যায় তুলার দানায় মুখ ভরে যায় না স্বাদ লাগে না মধু সারা ফুলে যায়ও না রসের ভোমরা মধু সারা ফুলে যায়ও না ওরা শিমল ফুলের রূপ দেখিয়া শিমল ফুলের রূপ দেখিয়া হঠাৎ দেখেও বইস না মধু সারা ফুলে যায়ও না রসের ভোমরা তরমুজের উপরে কালো ভিতরে তার দেখতে লাগ মুখে দিলে রসে ভরে যায় রে গাল ওরে তরমুজের উপরে কালো ভিতরে তার ডাক গেল এক টুকরা মুখে দিলে রসে ভরে যায় রে গাল ওরে মাকালের ফল উপরে ভালো কালের ফল উপরে ভালো ভিতরে তার ভালো না মধু সারা ফুলে যায়ও না রসের ভ্রমরা মধু সারা ফুলে যায়ও না ওরে শিমল ফুলের রূপ দেখিয়া বলে কাজল দেওয়ান আল্লাহ ইচ্ছা করলে সব সৃষ্টি করতে পারে আল্লাহ যদি বলে কুন অর্থাৎ হয়ে যাও তখন সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ যেদিন বলবে ফায়াকুন ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছু চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ
কুসুম জমস যা কিছু আছে সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ যখন বলবে ফায়াকুন তা আল্লাহ ইচ্ছা করলেই তো হয়ে যাও এটা করলে পারতেন না ভাই আমি আর তানিয়া দেওয়ান ইচ্ছা করলেই তো মাঠে দাঁড়া দাঁড়া গান গাইতে পারতাম পারতাম না এটা সিস্টেম আছে কি আমাদেরকে একটা কমিটি বায়না করে কি করে আমাদের জন্য একটা স্টেজ করে একটা স্টেজ করে তারপরে এই ঢুলি বাঁশি হারমোনিয়াম মাস্টার যাদের সহযোগিতায় আমরা গান করতেছি আমাদের সহযোগিতার প্রয়োজন হয় তাদের সহযোগিতা নিয়ে আমরা তারপর শিল্পী মঞ্চে দাঁড়িয়ে শ্রোতারা থাকে দর্শক থাকে তারপর আমরা গান গাই এখন আমি আর তানিয়া দেওয়ান যদি বেহালা নিয়ে গিয়ে গান আরম্ভ করে দিই মাঠের মধ্যে গান হবে কিন্তু এটা শোনার মতো গান হবে না আল্লাহ ইচ্ছা করলে পারতেন মানুষ বানানোর জন্য কিন্তু আল্লাহর একটা সিস্টেম আছে প্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করলেন আদমের বাম পাদরের হাড় দিয়ে সৃষ্টি করলেন হাওয়া বিবিকে তার আশাপূর্ণ করার জন্য যে মানুষ বাড়বে পৃথিবীতে আল্লাহ পাক ওইভাবে না করে এইভাবে করলেন তা আল্লাহর চাইতে কয় কাজল দনকে আল্লাহর চাইতে আর কি কয় না কয় আমি কথাটা কত সুন্দর হয়ে বললাম যে আল্লাহ একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহ পাক যদি আদম যদি গন্ধম না খাইতো তাহলে এই পৃথিবীর মানুষ আমরা যারা আছি এই সৃষ্টি বাড়তো না বাড়ানোর জন্যই আদমকে আল্লাহ পাক শয়তানের প্রলোভনে পড়ুক আর যেভাবে পড়ুক অবশ্যই আল্লাহ এটা জানে ওইভাবে গিয়ে আদম গন্ধম খাইলেন গন্ধম খেয়ে অবশেষে আদম গুণাগার হয়ে গেলেন গান একটা গাইছে বড় সুন্দর ভাই মিয়া সময় দিয়ে দুই কথা কর এত না করেন না খালি হ্যাঁ বড় বড় কথা কয় আজ এই পুরুষের জাতে মনে হয় আজ ধরছে তারে ভূতে হ আমার তো ভূতে ধরবই হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে নারী হইল শয়তানের বাহক নারী শয়তানের বাহক মানে এটা যে জায়গায় থাকবো ওইটা দেখবো ওই জায়গার মধ্যে কি জানি একটা টুংটাং আরম্ভ হয়ে গেছে হ্যাঁ গোষ্ঠী শুদ্ধ অনুষ্ঠানের আলো এই নারী কি না করতে পারে এই বেহাদি মাফ করবেন আমাদের দুইজন সাবেক প্রধানমন্ত্রী নাম বলেছে যে হাসিনা খালেদা জিয়া সম্মানিত প্রধানমন্ত্রী ছিলেন তারা হ্যাঁ তারা রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু জানেন কি সবাই জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি শেখ হাসিনা যদি বঙ্গবন্ধুই জন্ম না নিত অর্থাৎ একজন পুরুষ যদি না থাকতো শেখ হাসিনার দাম থাকতো না হ্যাঁ শহীদ প্রেসিডেন্ট যদি জিয়াউর রহমান না থাকতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অর্থাৎ খালেদা জিয়া এই যে জিয়া শব্দ যদি না থাকে তাহলে খালদার কোনো দাম নাই মানে উনিও যে প্রধানমন্ত্রী হয়েছে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আবার খেয়াল করে দেখেন বর্তমান যে রাষ্ট্রপতি আমাদের প্রফেসর মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন সাহেব তিনি একজন পুরুষ আপনি বড়াই করেন কি দিয়া জজ ব্যারিস্টার নাই কোন নবী ওলিয়া উলিয়া যারা আজ আপনি বলতে পারবেন দেখাইতে পারবেন একটা একজন নারী আছে যে নবী হয়েছে একজন নারী আছে যে নাকি পয়গম্বর হয়েছে এরকম আছে থাকলে আপনি একটু দাঁড়ায় বলবেন এত বাহাদুরি করেন একটা নবী হইতে পারলো না একটা নারী হ্যাঁ এটা তো দেখেন না দাঁড়ায় কি কয় অনেক কিছু কইবো এর কথা আপনারা শুনেন কিন্তু বিশ্বাস করেন না শিমুল ফুলের রূপ দেখিয়া ওরা শিমুল ফুলের রূপ দেখিয়া হঠাৎ দেখো মইজো না মধু সারা ফুলে যায়ও না রসের ভ্রমরা মধু সারা ফুলে যায় প্রশ্ন তো করছে আরো অনেকগুলা কি ওই যে বলেছিলাম সিদ্ধির দেশের কথা যে সিদ্ধির দেশের পুরুষ আমি বলে আপনি বলেন তো সিদ্ধির দেশের যে গুরু সেটা কি নারী না পুরুষ কয় কি হ্যাঁ শ্রীমতির স্থূল প্রবত সাধক সিদ্ধি সিদ্ধির দেশে গিয়ে বলা হয়েছে কি শ্রীমতি রাধারানী এই রাধা এক সময় বলেছিল সখীরা যখন রাধার কাছে গিয়েছিল রাধা কৃষ্ণের অসুখ হয়েছে তুমি কি কৃষ্ণকে একটু পদ ধুলি দিতে পারো রাধারানী দুই চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল সেদিন কি এই পাও তার এই হাত তার এই মুখ তার এই বুক তার সর্ব অঙ্গই তার তার পায়ের ধুলি তার মাথে দিবে দিবই আমি কি আছে আমার বলেছিল না সমস্ত কিছু তো তার আমি বলতে কোনো শব্দ নাই শ্রীমতী রাধারানী বলেছিল যে সমস্ত কিছু তার আমি নিজেই তার হয়ে গেছে বলেছে কি আমি তো কৃষ্ণ প্রেমের যোগ্য নই আমার কৃষ্ণকে যে ভালোবাসে আমি যে তার হই হিসাব করে দেখেন ওই রকম হইতে পারবেন যে আমার বলতে কিছু নাই যা কিছু আছে সমস্ত কিছু তার তাকে যদি ওই গুরুকে যদি আপনি ওইভাবে বসতে পারেন তখন গুরুও বলে যে সেও আমার জন্য ওই রকমই একজন তাই সিদ্ধির দেশের গুরু হচ্ছে সত্য ভাষায় যেটা শ্রীমতী রাধিকা জিউ
শ্রীমতী রাধিকা জি ও সিদ্ধির দাসার গুরু হয়েছে, কৃষ্ণকে সব দিয়েছে বিলাইয়া, এর জন্যই তো হয়েছে সিদ্ধির দাসার গুরু। আমি জবাব গেলাম দিয়া, আপনি এরকম হন যে আমার বলতে কোনো কিছু নাই, আমি সমস্ত কিছু তো আমার গুরুকে দান করে দিয়েছি, ওইরকম যদি হইতে পারেন, অর্থাৎ আমি তার সে আমার, ওইরকম যদি হয় তাহলে কার হাত কার পাও কার কোন জায়গায় কি এইটার থাকে না, দুয়ে এক হয়ে যায়। শিবল ফুলের রূপ দেখিয়া, শিবল ফুলের রূপ দেখিয়া হঠাৎ দেখো মইজ না, মধু সারা ফুলে যায় না রসের ভ্রমরা, মধু সারা ফুলে যায় না রসের ভ্রমরা, মধু সারা ফুলে যায় না। ওরে শিবল ফুলের রূপ দেখিয়া, শিবল ফুলের রূপ দেখিয়া হঠাৎ দেখো মইজ না, মধু সারা ফুলে যায় না রসের ভ্রমরা, মধু সারা ফুলে যায় না রসের ভ্রমরা, মধু সারা মধু সারা মধু 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 সারা ফুলে যায় না রসের ভ্রমরা, মধু সারা ফুলে যায় না। আদমের বাপ পাশে হার দিয়া হাওয়াকে বানাইলো, প্রতিপক্ষের পুরুষ বলে গেল। আমি একটা কথা বলতে চাই কাজল দেওয়ান, যুক্তি ছাড়া উক্তি আমি তানিয়া দেওয়ান মানি না মানি না, কারণ বড় বড় মেডিকেল ডাক্তারের চেম্বারে গিয়ে দেখবেন যে অনেক কঙ্কালের ছবি থাকে বা অনেক কঙ্কাল থাকে, ওইখানে আপনারা এই দুই পাশের পাঁচজনের হাড়গুলো গুইনে দেখেন, ওইখানে কিন্তু কোনো হার কম নাই। এ পুরুষ কাজল দেওয়ান, যদি তাই হয়ে থাকে তাহলে একটা হার তো কম থাকার কথা, কি বাবা জিরা থাকার কথা না, কিন্তু তা কিন্তু নাই। তাহলে বাস্তবতায় গিয়ে আমি ওই কথা মানতে পারি না। শিমুল ফুলের রূপ দেখিয়া হঠাৎ দেখো ভুলো না, মধু সারা ফুলে যায়ও না, এটা আপনি কি বুঝাইলেন, অর্থাৎ নারী শিমুল ফুল। তাইলে আম গাছের এই যে আমের বিচায় আম গাছি হয়, আর কাঁঠাল গাছের বিচায় বিচিতে ওই কাঁঠাল গাছি হয়, হইলে কিন্তু আর লেসু হয় না, আর লেসু গাছের বিচিতে বাস হয় না। কেন বললাম কথাটা, নারী যদি শিমুল ফুল হয় তাহলে আপনি কাজল দেওয়ানো তো নারীর থেকেই আসছেন, নারীর একটা অংশ, তাহলে আপনিও তো সেই শিমুল ফুল হয়ে গেলেন। হ্যাঁ, গরুর বেটে গরুর বাচ্চাই হয়। কি কথা বলেন, আপনার কথা শুনলে আমার হাসি পায়। স্ত্রী যদি একবার নয় একবার নয় দশ বার ডাকে তবু ওই মুহূর্তে আমি থাকার ক্ষমতা রাখি। মিয়াতে আবার কথা বুঝেন নাই, কথা বুঝবেন তারপরে কথার কাউন্টার দিবেন। যেমন আমি বলেছি আপনি পারবেন, কিন্তু ওই মুহূর্তে নয়, আপনার অন্তত আধা ঘন্টা এবং কিছুক্ষণের জন্য হলো আপনার বিশ্রামের প্রয়োজন আছে। এটা বলেছি আমি, বলি নাই যে আপনি পারবেন না, কিন্তু ওই মুহূর্তে পারবেন না, এটা সত্যই তো। কতটুকু আছে নিজের মনকে প্রশ্ন করে দেখবেন, সব ফাঁকি দেওয়া যাবে, নিজের মনকে ফাঁকি দেওয়া যাবে না। খবরদার রে ভাই, বোঝো নাই বোঝো নাই। যেমন একটি প্রশ্ন করেছে, এটা আমার শেষ মঞ্চ, এরপরে আর সময় পাবো না, তাই উনি জানেন যে তানিয়া দেওয়ান এবার ধরলে আর রাখবে না, তাই বললেন যে উনি যা বলবে আপনার শুনেন, কিন্তু বিশ্বাস করেন না। কেন এত ভয় কেন রে ভাই, আমি তো সত্য কথা বলি, আমি মিথ্যে কিছু বলছি, আমি বলছি একটা প্রশ্ন করে গেছে, বড় দুঃখের বিষয়, আমার পুরুষের মধ্যে নবী আছে, আউলিয়া আছে, পয়গম্বর আছে, তোমার নারীর মধ্যে আছে কি না নাই, এটাই আমি দেখি, এটাই আমি মানি না। আপনার এটা ভুল কথা, আছে, যাদের কাছে আমার আল্লাহ তাআলার পয়গম্বর পয়গাম আসে তারাই হলো পয়গম্বর। যেমন বিবি মরিয়ম, তার কাছে আল্লাহর পয়গাম আসছে, তাহলে কি সে পয়গম্বর নয়? শুনেন, পুরুষ শাসিত সমাজ, তাই এই নারীকে প্রাধান্য দিতে আপনারা একটু কৃপণতা করে গেছেন, আপনারা কৃপণতা করে গেছেন, তাই এখনো সময় আছে, এখনো এইসব ভণ্ডামি ছাইরা
সত্য সরল দেশে চলেন, সৎ পথে চলেন, এটাই আমি বলবো। ভেড়া আমি বলেছি, এই ভেড়া বলে কত জল, তাই আমি ভেড়া নয় ঘোড়া। আপনি যে কেমন ঘোড়া, আপনি যে একটা প্রশ্নের সত্য জবাব দিয়েছেন, এই জন্য আমার প্রশ্নটা ছিল কি প্রশ্ন, যে সিদ্ধির দেশের গুরুটা কে, আপনি কিন্তু বলে গেছেন, তার স্বীকৃতি দিয়ে গেছেন। আপনি যে সুন্দরভাবে জবাব দিয়েছেন, এই জবাবের জন্য আপনাকে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ। এবার একটি গান শুনেন, আমার এই গানটা শুনলে আপনার যে মনের মধ্যে বিভ্রান্তিগুলো আছে, আমি আশা রাখি এই গানটা যদি একটু মনোযোগ সহকারে শুনেন, যদি কোনো অহংকার আপনি ভিতরে না রাখেন, তাহলে আমি আশা করি আমার এই নারী জাতির প্রতি আপনার অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, বরঞ্চ শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, ভক্তি আপনার অটোমেটিক চলে আসবে। তাহলে আমার গানটা একটু শুনেন। খাতুনে জান্নাতি মা গো, খাতুনে জান্নাতি মা, হাতে মায়া মা এ বিশ্ব জগত মা করিবে উদ্ধার, এ বিশ্ব জগত মা করিবে উদ্ধার। Check it.
মাকে কান্দে করে বারো বছর রেখেছিল, তখন বলল মা এবার কি তোমার দুধের ঋণ সেটা কি শোধ হয়েছে? তখন সে মা বলল বাবারে, তুমি যখন আমার গর্ভে ছিলে, যখন তোমার আমার গর্ভে থাকাকালীন তোমার আট মাস বয়স হয়েছিল, তখন যে তুমি একটি লাথি অর্থাৎ তোমার পা দিয়ে যে একটি ঘাই তুমি আমায় করেছিলে, সেই ঘাইটা আমার কলিজার মধ্যে লেগেছিল, সেই ঘায়ের যে অনুদান ঋণ এমনিভাবে এক যুগ কেন তিন যুগ, যদিও তুমি আমার খেজমত করো আমার তবুও তোমার এই ঋণ শোধ হবে না, হবার নয়। তাহলে এইটুকুই আমার শেষ কথা, এটাই আমার শেষ গান, ভুল ত্রুটির জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই বলে আমাদের পালা গান এখানেই সমাপ্ত। সম্মানিত শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আমরা পালা গানের শেষ পর্যায়ে এসে গেছি, অর্থাৎ আমাদের সময় সীমিত। আমার প্রতিপক্ষ শিল্পী আমার যা প্রশ্ন ছিল তার জবাব করলেন সুন্দর, তো গান করলেন বড় সুন্দর একটি, খাতুনে জান্নাত জননী ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মা করিবে উদ্ধার। এ কথা ঠিক, যেমন তেমনি এই কথাও মানতে হবে সকলের, আমরা যারা মুসলমান আছি, কাল আখেরাতে আমার হাজরতে মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাহ সাল্লাম নবীজি ব্যতীত এই পাপিতাপি গুনাহগার যারা আছে তাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। মা ফাতেমাও সেদিন আমার নবীর তুলালি হয়ে সমস্ত উম্মতের জন্য সেদিন জান্নাত জান্নাত হয়ে কাঁদবে, উম্মতদেরকে তরায় নিয়ে যাবে। তবে একটি কথা আমি বলবো, তানিয়া দেওয়ান আসলে বাংলাদেশের মধ্যে সে যে একজন ভালো গায়িকা, ভালো গান করতে জানে, এটা আমার তার সাথে গান করেছি কিন্তু আজকে বুঝলাম যে তার ভিতরে অবশ্যই কিছু আছে, মাল আছে, এটা যদি আশেক ভক্ত হয় তারা পাবে। তো তানিয়া দেওয়ানকে বলবো, যাই হয়েছে, আপনার শ্রোতামণ্ডলী যারা আছেন আপনাদেরকে বলবো আমার এই গানে ভাষায় কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের যিনি আজকে এখানে যারা ভিজিটির জন্য আমাদেরকে দাওয়াত করেছেন, নিমন্ত্রণ করেছেন, তারা বলতেছেন যে এখন আর পালা গান আপনি করবেন না, আপনারা দুজনে মিলে একটি গান করে আমাদেরকে শুনে দেন। তো যেহেতু কর্তাপক্ষের আদেশ তাই আমি তানিয়াপাকে বলবো আপনি দ্বারা একটি গান নেন, আমি চেষ্টা করি আপনার সাথে সাথে সেই গানটা গাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। ধন্যবাদ কাজল দেওয়ানকে, আমাকে আবার পুনরায় তার সাথে গান করে গান করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি তোমায়, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি কি আমার ব্যথা বুঝো না, আর তুমি জানো না, ও তুমি জানো না রে জানো না, তুমি জানো না গো প্রিয়ে, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়ে, তুমি মোর জীবনের সাধনা। ফাল্গুন দোল পূর্ণিমা মিটি মিটি মৃদুলা
দোল পূর্ণিমায় মিদুল মিদুল ভাই ফুলবনের ফুল কলি আলপনা মধুয়া মাধবী রাতে প্রিয়সী তোমার সাথে ওই মধুয়ার মাধবী রাতে প্রিয় গো তোমার সাথে মধুয়া মাধবী রাতে প্রিয়সী তোমার সাথে করেছিলাম কত দিশি জাপনা আর তুমি জানো না ও তুমি জানো না গো প্রিয়ে साधना प्रथम जे दिन छेड़े गेले पिया गुण हृदय चले एक दिन देखते काछे एले ना बंधुरे प्रथम जे दिन छेड़े गेले पिया गुण हृदय चले एक दिन देखते काछे एले ना ओय आमी पाइलाम जदि बंधु तोरे देखाई ना खूब चाछिरे
Oh, no.